ওকে, থ্যাংক আমি ইউ। বুঝতে পেরেছি আপু, থ্যাংক ইউ। মোটামুটি আমি আমি স্যাটিসফাইড যে আপনারা সবাই মানে অন টাচ ছিলেন এই ব্যাপারটাই। আচ্ছা, আমরা দেখেছিলাম যে ভাই ডেটা টাইপ, ডেটা টাইপটা দেখার ক্ষেত্রে আমরা একটা ফাংশন, আমি নর্মালি অনেক ক্ষেত্রে ফাংশন ইউজ করি, যেমন দেখা যাচ্ছে এই জিনিসটা যেটা আমার কি মেইনলি ডিপেন্ডেন্ট একটা, যে এটার উপর এটা এটা হচ্ছে ভ্যারি করতেছে এর উপর যে ফাংশনগুলো, তো আমি এটা চেক করার জন্য আমি এটা কাজ করি এক সময়, যে এটা আসলে নাম্বার না কি কি আছে, যে আমি ধরে নিলাম যেটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা কি আছে, এটা সবই টেক্সট মানে নাম্বার, আই মিন সবই টেক্সট। এখন টেক্সট আদৌ আছে কিনা এটা বোঝার জন্য আমি যেটা করি নর্মালি একটা ফাংশন ক্রিয়েট করি, ইকুয়াল টু টি, টি মিনস টি রেফার করে এটা কি টেক্সট, দেখেন এটা হচ্ছে এই টি লেখার পর আমি যে সেলটা দিব, এই সেলটা দেওয়ার পর আমাকে একটা কি দিবে, নাম্বার দেখাবে। আচ্ছা, ওই ওই জিনিসটা নিয়ে আসবে। আচ্ছা, এটা গেল টেক্সট নাম্বার আসলো। আচ্ছা, যদি এরকম এমন হয়, এখানে এক্সাম্পল যদি এমন হয় যে এটার মধ্যে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকতো তাহলে এখানে ও কোনো নাম্বার দেখাবে না, ধরেন হচ্ছে ও কোনো নাম্বার দেখাবে না, ও কি করবে, শুধুমাত্র টি দেওয়া, টি টি মানে হচ্ছে ও টেক্সট টেক্সট হলো ওটাকে কাউন্ট করবে। এই ক্ষেত্রে আমি যেটা করি নর্মালি, আমি দেখি যে ব্ল্যাঙ্ক আগে এভাবে সিলেক্ট করার পর আমি কোনো ব্ল্যাঙ্ক থাকলে আমি ব্ল্যাঙ্কটাকে আমি সিলেক্ট করি, দেখি যে কোনো মোরলেস পুরো ডাটা সেটটি আছে, তার মানে ধরে নিচ্ছে এই সেটে, এই সিটে আর কোনো নাম্বার নাই, সবই টেক্সট। আচ্ছা, তার মানে এটা এটা একটা অপশন গেল। আচ্ছা, আরও অনেক অপশন আছে, তার মানে আমি এটা একটা ইজি এটা একটা ইউজ করি চেক করার জন্য, এটা এটা খুব মানে হ্যান্ডি হ্যান্ডি একটা টেকনিক টেকনিক। আচ্ছা, তারপরে আমি চলে যাই হচ্ছে এই যে আমার ইনসার্ট দিলাম, ইনসার্ট দিয়ে এই যে আমি চলে গেলাম, এটা কি সব ডেট, অল আর ডেট, ডেট দেখার জন্য আসলে বেশি বেশি কিছু প্রয়োজন হয় না, আমি ফিল্টার করলেই, যদি এইটা ইয়ার ওয়াইজ থাকে তাহলে ধরে নিব এগুলো ডেট আছে, আর ইয়ার ওয়াইজের পর যদি এই ধরনের স্ল্যাশ দেওয়া থাকে তাহলে বুঝবো যে এখানে একটু গ্যাঞ্জাম আছে, তার মানে এইটা এগুলো ডেট না, এগুলো ডেট। ফিল্টার দেওয়ার পর যেগুলো আমি টিক এভাবে এভাবে পাবো, যেটা হচ্ছে যে 2021, 2020, 2019 টিক চিহ্ন দেওয়া করে পাবো, প্লাস করলে মাস আসবে, তারপর হচ্ছে দিন আসবে, মানে এটা হচ্ছে টপ টু ডাউন স্টাইলে, আগে বছর মাস দিন, এই ওয়েতে যেটা ওরিয়েন্টেশন সাজানো এটা হচ্ছে ডেট, অ্যাকচুয়াল ডেট, আদার আর এগুলো ডেট না। এখন এটা আবার চেক করার কোনো, এটা একটা অপশন গেল, তার মানে আমি 7 নম্বরে যে মানে 8 নম্বরে যে কাজটা করি, মানে ডেটা টাইপ চেক করার পরে কী করি, ইন ডিটেলস চেক করি, ইন ডেটা টাইপ, ডেটা টাইপ ইন ডিটেলস, সেখানে কী করি, এই যে এখন এখন এটা দেখবো এটা কি আমার মূলত মূল্য, এটা কি ইকুয়াল টু, আমি যদি এন দেখি, এন রেফার করতেছে যে কনভার্ট নন ভ্যালু, এটা মূলত হচ্ছে মানে ট্রু অর ফলস আপনার শেয়ার করবে, আমি দেখাচ্ছি আমি আপনাকে, ভ্যালু দিলাম আমি। আচ্ছা, এটা আপনাকে কি করতেছে, একটা ডে সেম ডেটটাই দিচ্ছে, আমি সবার লাস্ট এন্ডে গেলাম, যে কন্ট্রোল টি দিলাম, মানে কন্ট্রোল টি দিয়ে আমি বললো তো এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর কি হলো, আমার দেখাবে দুইটা জিনিস, দেখেন এইটা সেম জিনিসই দেখাচ্ছে যে 079, কিন্তু এইটা হচ্ছে 9/18/16, তার মানে 2016 সালের 9 মাসের 18 তারিখ, কিন্তু এখানে কি দেখাচ্ছে 011। আচ্ছা, এই যে জিনিসটা হচ্ছে তার মানে এখানে সামথিং ইজ রং, তার মানে কয়টা কয়টা আপনার ইস্যু মানে রং আছে আর কয়টা রং নাই, এইটাকে বুঝার জন্য কি কি করতে হবে, আপনি দেখেন আপনি যদি এখান থেকে যদি এটা আমি না করতাম তাহলে এইটাকে আইডেন্টিফাই করা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, ধরে ধরে সিলেক্ট করা লাগতো। আপনাকে আপনাদেরকে দেখাই, ধরেন আমি চাচ্ছি যে শুধুমাত্র শুধুমাত্র আমি যে কটা ডেট আছে ওই কটা ডেটকে আমি কী করবো, আমি সিলেক্ট করব, দুই অপশন করতে পারতাম এভাবে, একটা টাকা ধরে ধরে করতে পারতাম সিলেক্ট, আবার কি করতে পারতাম আরেকটা অপশন ছিল কি, সবগুলোকে সবগুলোকে সিলেক্ট চেক দিয়ে সিলেক্ট করে এই শুধুমাত্র যেগুলো যেগুলো ডেট করা আছে এগুলোকে বাদ দিতাম, এগুলোকে বাদ দিয়ে দিলে আই থিঙ্ক হয়ে যাবে। এখন এইখানে তো ডাটা সেট কম, 1000 আমি ইজিলি করতে পারতেছি, যখন ডাটা সেট অনেক বেশি থাকবে তখন কিন্তু করাটা একটু টাফ। আচ্ছা, এটা করার পর আমি কী করলাম, মানে কনফার্ম হওয়ার জন্য দুটো অপশন করতে পারি, নাম্বার ওয়ান আমি এটাকে কোনো একটা নিউমেরিক ভ্যালু, এক্সাম্পল আমি এক্সাম্পল হিসেবে এ দিয়ে রাখলাম, এ লিখে আমি আমি এই কটাতে আমি এ লিখে আমি কী করলাম, একটা
দিয়ে রাখলাম বুঝালোর জন্য যে এই কটা হচ্ছে আপনার ঠিক করতে হবে। আমি আবার ডেটটাকে ছেড়ে দিলাম, দেখেন এখন কি দেখাচ্ছে, এই যে এ এ দেখাচ্ছে, মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আবার কি দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমার ঠিক করতে হবে। আচ্ছা এখন আসি, এখন যদি আমি কি করি এই ইকুয়াল টু এন দিয়ে এই এইটাকে সিলেক্ট এই ফাংশনটা ইউজ করি, ইকুয়াল টু এন আর কিচ্ছু না, শুধু ইকুয়াল টু এন, তারপরে ওই সেলটাকে ধরাই, তারপর কি করি আমি চলে গেলাম সবার লাস্ট এন্ডে, আমি সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট আপেরও কন্ট্রোল ডি দিলাম। এখন দেখেন আপনারা মূল্য এখন দেখবেন যে যেগুলো যেগুলো এ আছে এগুলো কিন্তু জিরো জিরো আসতেছে, তার মানে কি আমার এগুলো যে ভুল আমার এই কটা বের হয়ে গেল। এবং এটা বের ইজিলি বের করার উপায়টা কি, দেখেন এখানে 1992 এর পরে 1900 সাল গ্যাপটা দেখেন, 92 এর পরে 1900 সাল, এখানে আমি সবগুলো কি করব আনসিলেক্ট করব, শুধু শুধু 1900 সাল চলে আসবে, এন দিলে 1900টা ধরবো, তাহলে দেখেন শুধু এগুলোই সিলেক্ট হয়ে গেলো।